গল্পকুটিরে আজকের আমাদের গল্প স্বপ্ন বা মায়া। গজেন্দ্র কুমার মিত্র রচিত এটি একটি ভৌতিক গল্প। জীবনে অনেক পরিস্থিতি হয়, আমরা নিজেরাই বুঝতে পারি না সেটা সত্যি না স্বপ্ন, এরকমই একটা বিষয় নিয়ে এই গল্পটি। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ শুনুন, তাহলেই বুঝতে পারবেন এটি স্বপ্ন ছিল না মায়া। শুনতে থাকুন আজকের গল্প স্বপ্ন বা মায়া। ভয় পাবার মতনই পরিবেশ কলকাতা থেকে বেশ কিছুটা দূরে বিহারের একটি স্বাস্থ্যকর পার্বত্য গণ্ডগ্রাম কল্পনা করুন। স্থানীয় একটা বড় ধাতুর কারখানার জন্যই যা বারো মাস কিছু কিছু লোক থাকে, নইলে গরমে বা বর্ষায় খাঁখা করার কথা। তাও কারখানায় একটা নিজস্ব কলোনি আছে, সে একটা ছোট্ট শহর বিশেষ। স্থায়ী কর্মচারীরা সেখানেই থাকে, সেখানে ইলেকট্রিক আলোও আছে, কিন্তু যেটা আসল শহর সেখানে নেই। মানে আমি যখনকার কথা বলছি তখন ছিল না, এখন হয়েছে। এই জায়গায় ধুধু মাঠের ভেতর 35-36 বিঘে বাগান, তার মধ্যে একটা বড় বাংলো ও গোটা দুই আউটহাউস। কবে কোন মান্ধাতার আমলে ব্রড কোম্পানির কোন সাহেব এখানে এই বাড়ি তুলে অফিস কাম রেসিডেন্স বানিয়েছিলেন, আজও এটা তাই ব্রড কোম্পানির বাংলো বলেই চলছে। এখন আর অতটা মাঠ নেই, চারদিকে বেশ কখানি বাংলো হয়েছে, তার মধ্যে দুই একটা স্থায়ী বাসিন্দাও থাকেন কেউ কেউ। ছোটখাটো একটা সিনেমা হলও হয়েছে, অর্থাৎ চেঞ্জারবাবুরা এলে পুজো থেকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত নিয়মিত একটা করে শো হয়, বাকি সময়টা ওরা মধ্যে মধ্যে ফিলার দিয়ে দেখলে এক একদিন লোক না হলে আবার বন্ধ রাখেন। সেই সময় এইসব কিছু ছিল না। বাংলোর চারিদিকে মাঠ, দু একটা আগাছা, বহু দূরে দূরে একটা দুটো বাংলো, তাতেও সবসময় ভাড়া থাকে না। ওদিকে একটা ছোট্ট পাহাড়, সেখানে বেশ কয়েকটি প্রেমিক যুগল গলায় দড়ি দিয়েছে। আর এদিকে মানে পূব দিকে এগিয়ে এসে রেলের লাইন, লাইনের এপাশে নতুন একটা বাংলো হয়েছে সবে, তাতে লোক থাকে না। আর একটা টিন বাংলোর এক ঘর উদ্বাস্তু এসেছে, ওপারে একটা বাঙালির বাড়ি, নামটা লাল বাংলোর, সেখানে আমাদের উষা বৌদিরা ভাড়া থাকতেন এক পাশের একটা অংশে। উষা বৌদিরা মানে বিধবা উষা বৌদি, তার অতি বৃদ্ধ শ্বশুর আর একটি চিররুগ্ন দেওর। বাকি বাড়িটা বাড়িওয়ালার অংশ প্রায় খালিই থাকে প্রায় বারো মাসই। এই লাল বাংলা ছাড়া এদিকে আর কোনো বাড়ি নেই। ছোট্ট একটা মুদির দোকান আছে যা সকালে ঘন্টা তিন চারে আর বিকেলে ঘন্টা দুই খোলা থাকে। আর আছে এক উড়িয়া ঠাকুরের পানের দোকান, সেই দোকানের মালিককে ঘিরেও আর একটা রহস্যের জাল বোনা আছে, অনেক প্রবাদ। সে নাকি নানা রকম গুণ তুপ ও মন্ত্রতন্ত্র জানে। ঠাকুরটিকে এখানকার অধিবাসীরা বেশ ভয়ের চোখে দেখে। ঠাকুরের অধীনে নাকি গুটিকতক ভূতপ্রেত আছে, ইচ্ছা মতো তাদের দিয়ে মানুষের অনিষ্ট করতে পারে। ব্যাস এই পর্যন্ত। লাল বাংলার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে ওই কারখানার শহরে। সে পথ ধরে বহু দূর গেলে তবে দু একটা বাড়ি দেখা যায়। অবশ্যই লাল বাংলার পেছনে নদীর ধার ঘেঁষে বেশ একটা ঘন বসতি আছে, বাঙালি আদিবাসী এবং ভাগ্যান্বেষী কয়েক ঘর গোয়ালা ও মারোয়ারির। কিন্তু সে বেশ খানিকটা পেছনে, ডাকলে হঠাৎ করে কেউ বেরিয়ে আসার সম্ভাবনা নেই। এহেন বাট কোম্পানির বাংলোর এক আউটহাউসে থাকতেন বিধুবাবুরা। বিধুবাবুর বয়স তখন 90 পেরিয়ে গেছে, তার ছেলেরা সবাই কৃতি, সেই জন্যে কেউ কলকাতায় কেউ জব্বলপুরে বা সারেন্ডায় থাকতো। সেসব জায়গায় বিধুবাবুর শরীর ভালো থাকে না বলে তারা বাবাকে বাড়ি ভাড়া করে এখানে রেখেছেন। ছোট ছেলে ভবেশবাবুর পয়সা বেশি, তিনি এখানে একটা জমি কিনে বাড়ি করতে শুরু করেছেন। এই নিচু আউটহাউসটা মৃদুবাবু বা তার ছেলেদের কারোর পছন্দের নয়। নেহাতি এই পাশের মাঠে বাড়ি হচ্ছে কন্ট্রাক্টরদের হাতে ভার, তবু মৃদুবাবু অল্প স্বল্প দেখাশোনা করতে পারবেন বলেই এখানে আছেন। এখানে তখন থাকেন মৃদুবাবু,
তার বয়স 92 কি 93। তার বড় ছেলের মেজ ছেলে কানাই, বয়স বছর 27। তার সদ্য বিবাহিতা স্ত্রী, বয়স 18-19। আর ভবেশবাবুর একটি মেয়ে রমলা, বয়স আরও কম, 14 কি 15। আর থাকে একটি বাঙালি চাকর, সেও খুব প্রবীণ নয়। ঘটনাটা যেদিনের, সেদিনই সকালের গাড়িতে কানাই কলকাতায় গেছে। পরের দিন তার একটা ইন্টারভিউ ছিল, সে ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে। বিলাত যাবার ইচ্ছা, ইন্টারভিউটাই সেই সম্পর্কিত। কাজ শেষ করে রাত্রের গাড়িতেই বাড়িতে ফিরবে। একটা দিন চাকর রাখাল রইল, বিধুবাবু রইলেন, চালিয়ে নিতে পারবেন না? বাড়িওয়ালাদের মালিও আছে একজন, তার অবশ্য একেবারে পেছনের দিকে ঘর, তবু বললে মূল বাড়িতে এসেও শুতে পারবে। কানাই যেদিন যায়, তার আগের দিনই বিধুবাবুর একটু জ্বর হয়েছে। তিনি সে কথাটা কাউকে বলেননি, পাছে কানাইয়ের যাওয়ায় বাধা পড়ে, কাজের ক্ষতি হয়, সামান্য সর্দি জ্বর ও আপনিই ভালো হয়ে যাবে। কানাই বাড়ি থেকে বেরিয়েছে ভোর 6টার আগে, মেল ট্রেন ধরে চলে যাবে, তখনও মেল ট্রেন ওখানে ধরত। সকাল 7টায় নাতবউ কনা দাদা শ্বশুরের জন্য চা এনে ডাকতে গিয়ে দেখলো, তিনি কেমন অসহায়ভাবে চেয়ে আছেন, তার দুই চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কথা কইতে পারছেন না, উঠতেও তো পারছেনই না। কনা ভয় পেয়ে রমলাকে ডাকলো, দুইজনে কোনো মতে ধরে ওঠাতে গেল, কিন্তু বৃদ্ধের দেহে নিজস্ব আর কোনো শক্তি নেই, ভারী হয়ে উঠেছে, অগত্যা তাকে শুইয়েই দিতে হলো। ওরা দুজনেই যথেষ্ট ভয় পেয়ে গেল, রাখালকে পাঠালো ডাক্তারের কাছে। রমলা ছুটে এসে উষা বৌদিকে খবর দিল, কাকিমা শীঘ্রই একবার আসুন, দাদু কেমন করছে? উষা বৌদিরও শ্বশুরের দায়িত্ব 80 কবেই পার করেছেন ভদ্রলোক, দেওয়টি বয়সে না হোক, অসুখে আরো অথর্ব। সকালের জল খাবার রান্না সবই আছে, তার ওপর সকলের স্নানের গরম জলটি পর্যন্ত করে দিতে হয় 12 মাস। বৌদি সেই কথাই বললেন, কেমন করে যাই বল মা, এদেরটা একটু গুছিয়ে না দিয়ে? আর আমি তো ডাক্তার নই, আমি গিয়েই বা কী বুঝব? যাই হোক, যা তুই, আমি একটু পরে যাচ্ছি। উষা বৌদির শ্বশুর কামিনীবাবু ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না বৌমা, আমাদের চাটা করে দিয়ে তুমি চলে যাও, দুটো ছেলে মানুষ শুধু বাড়িতে, একজনের যা অবশ্য দরকার, ফিরে এসে দুটো ভাতে ভাত ফুটিয়ে দিতে পারো তো ভালো, নইলে ঘরে ছিঁড়ে দুধ যা আছে তাই দিয়ে আমরা চালিয়ে নিতে পারবো, তুমি যাও। উষা বৌদিও সেটাই বুঝলেন, মানুষের এমন বিপদে গিয়ে না দাঁড়াতে পারলে আর মানুষ কিসের। তিনি চা জল খাবার তৈরি করেছিলেন, ওদের খাইয়ে নিজেও এক কাপ চা খেয়ে রওনা হয়ে গেলেন। তিনি যখন পৌঁছলেন তখন ডাক্তার আসেনি, তিনি যা বুঝলেন বৃদ্ধের অবস্থা খুবই খারাপ, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কপালে ঈষৎ চটচটে ঘাম, হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে, দৃষ্টি স্তিমিত। উষা বৌদি আবার রাখালকে পাঠালেন একবার ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারও স্বাধীন নন, কারণ ভোর থেকে উঠে তার দোরগোড়ায় অসংখ্য রোগী ধর্ণা দেয়। ডাক্তারের আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেল, এসে রোগীর দিকে চেয়ে তিনি ঘাড় নাড়লেন, বললেন, মিছিমিছি আর ফোরাফুরি করে লাভ নেই, এ শেষ অবস্থা, আর 94 বছর বয়স হলো ওর, ওরা যতই বলুন কম, আমি ওকে সার্টিফিকেট লিখে দিয়েছি, আসল বয়স আমাকে বলেছেন, কদিন আর ধরে রাখবেন বলুন, শেষ তো একদিন হবেই, আর একটু পরে সমস্ত গায়ে পাথরের মতো হয়ে আসবে, দেখবেন শুধু গলার কাজটা ধুকধুক করছে, সেই সময় একটু নামটাম শোনাবেন বরং, গঙ্গা জল থাকলে 2-1 ফোঁটা মুখে দেবেন, তা এখন এদের উপায় কেউ জেনেই, তাই তো, ডাক্তার বললেন, আচ্ছা আমি এখনই ডাকঘর থেকে ভবেশবাবুকে ট্রাঙ্কল করছি, কিন্তু এখন তো আর সকালে ট্রেন ধরার কোনো উপায় নেই, আস্তে আস্তে সেই রাতের গাড়ি, এখানে আসতে যার নাম 3টে। ডাক্তারবাবু তার কর্তব্য সেরে চলে গেলেন, তারই বা আর কী করার ছিল, তবু তো উপযাচক হয়ে ট্রাঙ্কল করার ভারটা তিনি নিলেন। উষা বৌদি বললেন ফাঁপড়ে,
তার নিজের শরীরও ভালো নয়, লো প্রেশার, উদ্বেগ, উত্তেজনায় যথেষ্ট খারাপই। তার উপর ছোটাছুটি করার তো একেবারেই উচিত নয়, কিন্তু কী বা করবেন, এই দুটো বলতে গেলে বাচ্চা মেয়েকে ফেলে যাবেনই বা কেমন করে। কোনায় দুজনের মধ্যে বড়, বিবাহিতা, কিন্তু এ বয়সে এখনকার হিসেবে তার হেসে খেলে বেড়াবার কথা। বৌদি রোগীর কাছে বসলেন, রাখালকে বললেন, তুই যা হোক করে দুটো ভাতে ভাত ফুটিয়ে দে বাবা, নইলে এদের আজ আর খাওয়াই হবে না। বেলা 12টা নাগাদ এদের দুজনকে বসিয়ে উষা বৌদি বাড়িতে গেলেন। তারও বাড়িতে বৃদ্ধ আর রোগী, সে কর্তব্য দায়িত্ব সবার আগে। তবে বাড়ি পৌঁছে দেখলেন তার শ্বশুর ও দেওর মিলে ইতিমধ্যে আলু ভাতে দিয়ে দুটো ভাত করে নিয়েছেন। বৌদি স্নান সেরে তাদেরকে খেতে দিয়ে নিজেও দুটি ভাত খেয়ে ঘণ্টাখানেকের মধ্যেই আবার ফিরে এলেন, কিন্তু ততক্ষণে বৃদ্ধ মারা গিয়েছেন। রমলা বলল, বোধহয় এখনো 5 মিনিটও হয়নি, গলায় কাজটা ধুকধুক করছিল, এখন তো আর করছে না। তাতেই বুঝতে পারলুম শেষ হয়ে গেল। তবু রাখালকে ওরা পাঠিয়েছিল ডাক্তারের কাছে, তিনিও এসে পড়লেন। হেট হয়ে মিনিটখানেক দেখেই চাদরটা টেনে দিয়ে মুখে চাপা দিয়ে দিলেন, আর কিছু বললেন না, বলার দরকারও রইল না। এবার সবচেয়ে বড় প্রশ্নটা দেখা দিল সৎকারের। ডাক্তারবাবু বললেন, লোকা আমি এখনই জোগাড় করে দিতে পারি, স্কুলে খবর দিলে মাস্টার মশাইরা এসে যাবেন, ছেলেরাও আছে, আমার পাড়াতে ব্রাহ্মণ ছোকরা আছে, 2-3 জন সন্ধে আসার আগেই কাজ সেরে ফেলতে পারবে। উষা বৌদি বললেন, কিন্তু যার 3-3 ছেলে আছে, 7 নাতি বিদ্যমান, সে আপনার লোকের আগুন পাবে না? এ কি কখনো হয়? আপনি তো খবর দিয়েছেন। ডাক্তার বলল, কিন্তু কি যে আপনারা বলেন সব, বাসি মরা নাকি, হবে না? উষা বৌদি বললেন, রাত পোহালে হবে, ভবেশবাবু কি কানাইরা যদি 3টের মধ্যে এসে যায় আর তখনই যদি নিয়ে যাওয়া হয়, তাহলে তো আর সে প্রশ্ন উঠবে না, নইলে তারাই বা কি বলবে, বলবে আমরা কেউ এলুম না, আপনারা 7 তাড়াতাড়ি করে কাজটা করে ফেললেন কেন? আর সত্যি পুরুষ একজনও নেই, দুটো ছোট ছোট মেয়ে, তারা কি জানে কী বা করতে পারে। তবে সেই কথাই থাক, ডাক্তার বলল, আমি হেডমাস্টার মশাইকে বলে রাখছি, উনি 2-1 জন মাস্টার মশাইকে, ওপরের ক্লাসে 2-4টে ছেলেকে বলে রাখতে পারবেন, আয়োজন যা কিছু করা করে রাখতে পারবেন, বাঁশ টাঁশ কাটিয়ে, ওরাই বরং স্টেশনে অপেক্ষা করবে ওই ট্রেনটার সময়, ভবেশবাবু বা যারা আসেন তাদের নিয়ে চলে আসবে, তাহলে ভোর হওয়ার আগেই বার করতে পারবেন। যথেষ্টই করলেন ডাক্তারবাবু, টেলিফোনের খরচা আর এদিকে যা দরকার হতে পারে সেই টাকাটাই নিলেন শুধু। এরা অনেক পিড়াপিড়ি করা সত্ত্বেও ফিয়ের টাকা নিতে রাজি হলেন না, বললেন চিকিৎসাই করলুম না, ফি নেব কেন? এছাড়া তিনি আরও কি বেশি করতে পারতেন। এখন থেকে সেই রাত 3টে অবধি যে অস্বস্তিকর প্রতীক্ষা আর তার সাথী কই, লজ্জাতেই সে কথাটা বলতে পারলেন না। এরা রাখাল আছে, মালি আছে, সেই যা ভরসা। উষা বৌদি বিকেল 4টে নাগাদ রাখালকে দিয়ে চা করিয়ে খাওয়ালেন এদের, আরও কিছু খাবার তৈরি করতে বললেন। বললেন, সব যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ অসহজ লাগে না, তোরা খেয়ে নে, কোনো দ্বিধা করিস নি। তারপর ওদের একটু খবর নিয়ে আসি বলে আর একবার বাড়ি গেলেন। স্নান করে চা তৈরি করে খেয়ে এদের খাইয়ে রাত্রে চিড়ে দুধের ব্যবস্থা করে রেখে লাল বাংলার মালিকে বাড়ির মধ্যে শুতে বলে আবার চলে এলেন। শ্বশুর মশাইও তারা লাগিয়ে পাঠালেন আরও, বৌমা তুমি যাও, আমরা থাকবো, তার জন্য কিছু ভেবো না, ওদিকে কচি মেয়ে দুটো বোধহয় এতক্ষণে ভয়ে কাঠ হয়ে গেল। বৌদিও ছুটতে ছুটতেই প্রায় এসে পৌঁছালেন, কিন্তু ফাটকে ঢোকার আগে কেমন যেন নিজের মনের মধ্যে একটা ধাক্কা খেলেন। জনবিরল মাঠে সেই প্রায় সন্ধ্যায় কোনো মানুষের দেখা পাবেন ও বাড়ির মালি বা চাকর ছাড়া আশা করেননি। দূর থেকেই দেখলেন ফটকের পাশের ঝোপ মতন গাছগুলোর ছায় কে যেন দাঁড়িয়ে সন্দেহজনকভাবে উঁকি মারছে। অন্যত্র এই দৃশ্য দেখলে চোর ভাবতেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত ও বস্তুটির তেমন বহুল প্রচলন হয়নি, মানে চুরির।
তাই বুকের মধ্যেটা অকারণে একটু ছ্যাঁক করে উঠল। তবু তিনি আরও দ্রুত এগিয়ে এলেন। কাছে এসে মানুষটিকে দেখে তার সেই অজ্ঞাত আশঙ্কার ভাবটাই বাড়ল বই কমল না। এ তো সেই পানওয়ালা ঠাকুর, ও লোকটা এখানে কি করছে? অমন চোরের মতন ছোক ছোক করে বেড়াচ্ছে কেন? বুকের ভেতরটা গুড়গুড় করছে, যেন ঢেকির পার পড়ছে ভয়ে ভয়ে। তবু জোর করে সহজ হওয়ার চেষ্টা করলেন বৌদি। প্রশ্ন করলেন, ঠাকুর এখানে কি মনে করে? সহজ হওয়ার এই অবস্থায় অবশ্য ঠিক খুব একটা সহজ ছিল না, তাই কণ্ঠস্বর বেশ একটু রুক্ষই শোনালো। সে ঠাকুর বলল, আজ্ঞে না, কোনো দরকার নেই এমনি। শুনলুম বুড়োবাবুটা নাকি মারা গেছেন। উষাবৌদি জিজ্ঞাসা করলেন, তুমি কার মুখে শুনলে? এবার স্পষ্টই উষাবৌদির গলার রুক্ষ ভাব। কে যেন বলছিল মা, কত বাবুই তো আসে সিগারেট কিনতে। তাই বলি যে যাই খবর নিয়ে আসি, যদি লোকজনের দরকার হয়। ব্রাহ্মণ তো, আমরাও তো ব্রাহ্মণ, এটা আমাদের দায়িত্ব। উষাবৌদি বলল, না তেমন দরকার হবে না, লোকজনের অবস্থা হয়ে গেছে, বাবুর ছেলে কি নাতি এসে পৌঁছালেই নিয়ে যাওয়া হবে। আর কোনো কথা অবশ্য বলার অবকাশ না দিয়ে উষাবৌদি ঠাকুরের মুখের ওপরই ফটকটা বন্ধ করে ভেতরে চলে গেলেন। তখনও দিনের আলো বেশ আছে, তবু দেখা গেল কোনা এর মধ্যে হ্যারিকেন জেলে ঘরে ঘরে আলোর ব্যবস্থা করে ফেলেছে। বৌদিকে দেখে ওরা মনে বল পেল, কিন্তু তিনি কাকে দেখে পান? বিশেষ সন্ধ্যা যত গভীর হয়ে আসতে লাগলো, বাগানে দৈত্যখানার মতন বড় বড় গাছগুলোর ছাওয়ায় অন্ধকার যত জমাট বাঁধতে লাগলো, আকাশের গা থেকে দিনের শেষ চিহ্নটুকু মুছে গিয়ে একে একে তারা চুমকি ফুটে উঠল, ততই লো প্রেশারের রুগী উষাবৌদির বুকের বল ও মনের জোর কমে আসতে লাগলো। বুকের মধ্যে যেন একটা ঢেকির পার পড়ছে তার, ফলে মৃতের বাড়ি কিছু খাবেন না মনে মনে এমন একটা অস্পষ্ট সংকল্প থাকা সত্ত্বেও রাত 8টা নাগাদ রাখালকে দিয়ে এক কাপ চা করিয়ে খেলেন। অবশ্য এদের বিস্তর অনুরোধ সত্ত্বেও আর কিছু খেতে রাজি হলেন না। ওরাও সন্ধ্যার একটু আগে যা কিছু খেয়ে নিয়েছিল চায়ের সঙ্গে আর কিছু খেলো না। এবার শোবার পালা। মেয়েরা ঠিক করেছিল জেগেই বসে থাকবে রাতটা, যতক্ষণ না পুরুষেরা আসে। কিন্তু উষাবৌদি নিষেধ করলেন, বললেন, ওর ওরে সে বড় বৃষ্টি, তাতে শরীরের কষ্ট, আর যত রাত বাড়বে ততই ভয় পাবি, এই জঙ্গল চারিদিকে এমনিই তো ভয় করে। তার চেয়ে বরং একটা কিছু পাত এখানে, একসঙ্গে সকলে শুয়ে পড়ি, রাখাল বরং পাশের ঘরে শুক, আর মালিটা যদি বারান্দায় শোয় একটু বলে দেখ। কণা ভয়ে ভয়ে বলল, কাকিমা আমরা যদি সবাই পাশের ঘরেই শুই, এটা বন্ধ করে রেখে? উষাবৌদি বললেন, না রে তা উচিত হবে না, এমনিতেই বলে নিয়ম একজন মরা ছুঁয়ে বসে থাকা, তা তো হলোই না, কিন্তু একেবারে ঘর খালি রাখা সেটাও ঠিক হবে না, এ ঘরে কারো থাকা দরকার, সে মতোই ব্যবস্থা হলো। তবে সে এদের মালি ঝেড়ে জবাব দিল, আমি ওখানে গিয়ে শুতে পারবো না, আমি আমার ঘরেই থাকবো, কোনো দরকার পড়লে ডাকবেন, বাবুরা এত বড় বাড়িটার ভার আমার হাতে ছেড়ে দিয়েছেন, আমি কি করে ওখানে যাই বলুন। রাখালে সে অজুহাত নেই, সে পাংশু মুখে ঘাড় নাড়ল, বিছানাও একটা পাতল পাশের ঘরে, কিন্তু পরে জানা গিয়েছিল সেখানে শেষ হয়নি, এরা শুয়ে পড়তে নিঃশব্দে উঠে গিয়ে মালির ঘরে তার সাথে শুয়েছিল। এরা মাঝের দরজা অর্থাৎ রাখালের দিকেরটা খুলে রেখে বাইরেরটা বন্ধ করে দিয়েছিল। নানা রকম মুখরোচক প্রসঙ্গ আলোচনা হলেও না হয় জেগে থাকা যায়, কিন্তু মৃতদেহ সামনে রেখে হালকা কোনো প্রসঙ্গ তোলা ভালো দেখায় না। দু একটা প্রাসঙ্গিক কথা উঠল মাত্র, তাও আস্তে আস্তে চাপা গলায়, তেমন কিছু কিছু অফুরন্ত নয়। ক্রমে সকলেই চুপ করে গেল এক সময়, মেয়ে দুটো ঘুমিয়েই পড়ল, শেষে বৌদিও। ভবেশবাবুকে নেবার জন্য এবং মৃত্যুর খবরটা দেবার জন্য ডাক্তারবাবু যখন ফোন করেছেন তখন অবস্থা খারাপ, তখনও মারা যাননি, সেই খবরই দেয়া হয়েছিল। স্থানীয় স্কুলের দু চারজন শিক্ষক এবং গুটিচারেক
ছাত্র স্টেশনে অপেক্ষা করছিল। ইতিমধ্যে তারা পাশে চালি এবং দড়ি প্রভৃতি গুছিয়ে রেখেছেন। ভবেশবাবু প্রথমটা খুবই আঘাত পেলেন, কিন্তু তখন আর দুঃখ করার সময় নেই। বাঙালিদের মতে মরা বাসি হওয়া খুব খারাপ, বাড়ির অকল্যাণ হয়, তাই মনের দুঃখ মনেই রেখে দ্রুত চলে আসতে হলো। কিন্তু বাংলোর গেট খুলে ভেতরে ঢুকে মোরাম আর কোয়ার্টজ টুকরো ফেলা পথে খানিকটা এগিয়ে যেতেই চোখে পড়ল একটা কি সাদা মতন ঘাসের ওপর পড়ে আছে। দ্রুত হঠাৎ টর্চের আলো ফেলে দেখলেন উষা বৌদি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন মুখে মাথায় জল দিয়ে বাতাস করে তার জ্ঞান ফেরানো হলো, আর তখনই আবিষ্কার হলো রাখাল এসে মালির খাটিয়ার পাশে শুয়ে ঘুমাচ্ছে। ওখানে দুটি অল্প বয়সী মেয়ে ঘুমিয়ে অবচেতন, ঘরের দরজা খোলা। কি হয়েছিল উষা বৌদির? অনাবশ্যক বোধে সেদিন আর কেউ কথা জিজ্ঞাসা করেননি। ভয় পেয়েছিলেন তা তো বোঝাই যাচ্ছে, তাছাড়া তখনকার কাজটাই প্রধান। পরে উষা বৌদি উপযাচক হয়ে খুলে বলেছিলেন ব্যাপারটা। কিসের যেন একটা আওয়াজে ভয় পেয়ে রাখালকে ডাকতে গিয়ে দেখেন সে বিছানায় নেই। তখন তার খোঁজে বেরিয়ে দ্রুত যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান, তাতেই অজ্ঞান হয়ে গিয়ে থাকবেন। এরপর বহুদিন কেটে গেছে। ভবেশবাবুরা এখানে বাড়ি শেষ করেছেন, তবে বাড়ির প্রয়োজন আর নেই, কদাচিৎ কখনো আসেন যান। উষা বৌদিরাও বাড়ি বদল করেছেন, অনেক পরিবর্তন এসেছেন এই গণ্ড গ্রামে, কিন্তু এখন এটা ক্রমশ শহরের রূপ নিচ্ছে। কিন্তু উষা বৌদির দুর্নামটা যায়নি, যে বাগে পায় সেই ওকে ঠাট্টা করে বলে। কোনো রকম সাহসের প্রশ্ন উঠলে সকলে বলেন, যান যান, আপনি আর কি বলবেন, আপনার কত সাহস তা তো বোঝাই গিয়েছিল বিধুবাবু মারা যাবার দিন। বৌদি চুপ করেই সহ্য করেন, সে আক্রমণের প্রতিবাদ করেন না। একদিন আমারই সামনে কে একজন সেই পুরনো ঠাট্টাটাই আবার একবার ব্যবহার করলেন। তিনি উঠে যাবার পর আমি বললুম, না বাপু, সত্যি ওই বার্ড কোম্পানির বাংলোখানি যা, একটা জঙ্গল বিশেষ, অতখানি বাগান, বড় বড় গাছপালা, ওখানে এমনি রাত্রেবেলা গাছ ঝমঝম করে বাইরে বেরোলে। এখন তো তবু পাশে দুই একটা বাড়ি হয়েছে, তখন তো তাও ছিল না। আপনাকে ওরা ঠাট্টা করে, আমি তো বলি আপনার দুর্জয় সাহস, আপনি ওই দুটো বাচ্চা মেয়ে নিয়ে একা থাকতে রাজি হয়েছিলেন। আমি তো পুরুষ মানুষ, অন্তত আমারও সাহসে কুলতো না ওইভাবে একা থাকতে। এই প্রথম বোধহয় একটু স্বর্ণবতি ও বিবেচনার পরিচয় পেয়ে মুখ খুললেন উষা বৌদি। একটু চুপ করে থেকে বললেন, দেখো তোমাকে আজ একটা কথা বলছি, এতকাল কাউকে বলিনি, ব্যাপারটা অত সহজ কিছু হয়নি। উৎসুক মুখে অনেকক্ষণ চেয়ে রইলুম ওর মুখের দিকে, বৃথা জেনেই কোনো প্রশ্ন করলুম না। বুঝলুম উনিও এতকাল কথাটা বলার জন্যই ছটফট করছেন। বৌদি আস্তে আস্তে বললেন, সেদিনের কথা তো শুনেছই সব, মেয়ে দুটো ছেলে মানুষ, ওরা যতই ভয় পাক ওদের স্বাস্থ্য ভালো, ওরা সহজেই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম এলো না। দুর্বল শরীর, তার উপর পেটে কিছু পড়েনি, তবু আর ঘুম আসতে চায় না। জেগে চোখ বুজে শুয়ে আছি, বাইরে কত কি শব্দ হচ্ছে শুনছি আর চমকে চমকে উঠছি। সত্যি বলছি ভাই ঠাকুরপো, রাত্রে বাগানে যে এত রকমের আওয়াজ হয় তা কখনো জানতুম না। পাখির আওয়াজ তো আছেই, বোধহয় বুনো শিয়াল কি কুকুর বেড়ালেও যাতায়াত করছে। শুকনো পাতার উপর দিয়ে কারা যেন হেঁটে হেঁটে চলে যাওয়ার সরসর আওয়াজ হলো, তাদের কথা বলবো না এই সন্ধেবেলা। তবে এইসব শব্দগুলো তো জানি, জানি না এমন আরও কত কি শব্দ যে সেদিন শুনলুম। তার মধ্যে একটা বুঝতে পেরেছিলুম, বেত বনের একটা কটকট শব্দ, ওটা নাকি আপনি ওঠে ওর মধ্যে থেকে। যাই হোক, এইসব নানান শব্দ কানে যাচ্ছে আর যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি সাহসী নই, কোনোদিন বড়াইও করিনি, নেহাতি দায়ে পড়েই সেদিন থাকতে হয়েছিল। এক একবার তখন মনে হচ্ছে ছোট দুটোকে ডেকে তুলি, তিনজনে খানিকটা হাউ হাউ করে শব্দ করলে বোধ হয় যদি মনে জোর পাই। নেহাতি লজ্জাতেই ডাকতে পারছিলুম না। এইভাবেই কাঠ হয়ে পড়ে আছি, এমন সময় একটা হঠাৎ শব্দ কানে এলো।
যা বাইরেকার কোনো শব্দ নয়, ঘরের ভেতরকারই। আমার মনে হলো ওই তক্তপোষটাই মচমচ করে উঠল। পুরাতন তক্তপোষ নড়লে মচমচ শব্দ হবে, কিন্তু নড়বে কেন? কিন্তু খুব সামান্য শব্দ হয়ে মিলিয়ে গেল, কিন্তু স্পষ্ট যে তাতে সন্দেহ নেই। অথচ আমারও এমন অবস্থা নয় যে একবারে মাথাটা তুলে দেখব। তখন মনে হচ্ছে যদি ভয়ে অজ্ঞান হয়ে যেতুম তো আরো ভালো হতো, অজানা অস্পষ্ট ভয়ের এ যন্ত্রণা সইতে হতো না। মিনিট পাঁচ সাত বাদ সবে বুকের তোলপাট ভাবটা একটু কমেছে, আবারও সেই রকম শব্দ, এবার আরো স্পষ্ট। কে যেন আস্তে আস্তে সন্তর্পণে তক্তপোষটা উঠে বসেছে। এবারই এর আগেও অনেকবার এসেছি, বুড়ো ওই চৌকুটাতে শুয়ে থাকতে বা বসে থাকতে নড়লে চললে এমন শব্দ হয় বারবার বরাবর। তবে তাই বলে আজ নড়বে কেন? কেন যে তাও দেখার শক্তি নেই, পাথর হয়ে গেছে হাত পা। বুকের মধ্যে এতক্ষণ যে ঢেকির পার পড়ছিল তাও যেন থেমে এসেছে, নিঃশ্বাস নিতে পারছি না এমনই একটা কষ্ট। কিন্তু না, আর না, ভাবলুম আমি, এ কষ্ট আর সহ্য হয় না। নিজেকে যেন একটা ঝাঁকানি দিয়ে উঠে বসলুম একটানে। ঘরে হারিকেনটা জ্বলছিল বেশ পুরোপুরি, মোটামুটি আলো আছে। কোনো মতে তেমনি মরিয়া হয়ে চেয়ে দেখলুম, তক্তপোষ খালি, চাদরটা একপাশে পড়ে আছে শুধু, মানুষটার কোনো চিহ্ন নেই। বিশ্বাস করো তুমি ঠাকুরপো, স্পষ্ট, বেশ ভালো করেই দেখেছি, একবার দুবার তিনবার চোখ রোখরে। তখনই যে কেন হার্টফেল করলো না, এইটা আজ পর্যন্ত বুঝতে পারিনি। ডাক্তার বলে আমার হাড় দুর্বল, সেদিন দেখলুম ওরা কিছুই জানে না। সেদিন আমি যে অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছিলাম, লোহার হাট না হলে মানুষ পারে না, তখন আর আমার মাথায় ঠিক ছিল না কি করব। প্রথমটা মনে হলো চিৎকার করে উঠি, এদের ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না, বারবার চেষ্টা সত্ত্বেও। ভাগ্যিস বেরোয়নি। আজ ভাবি মেয়ে দুটো তো ছোট, এই দৃশ্য দেখলে পাগল হয়ে যেত ভয়, নয়তো চিরকালের মতো হিস্টেরিয়ার রোগ জন্মাতো ওদের। কিন্তু তখন আর ও ঘরে থাকার সাধ্য আমার নেই। টলতে টলতে কোনো মতে ছুটে পাশের ঘরে এলুম, দেখি রাখালও নেই, বিছানা খালি, দোর খোলা, দুটো দরজায় হাট করা। টর্চ খুঁজে দেখব কি আলোটা তুলে নেব, এসব কোনো শক্তিই ছিল না আমার, মাথাতেও কিছু আসছিল না। কি করব কি করব কিছুই জানি না, সেভাবেই টলতে টলতে বেরিয়ে পড়েছি বোধ হয়। এখন মনে হচ্ছে মালির ঘরের কথাটাই অস্পষ্টভাবে মনের মধ্যে ছিল। তবে একটা রক্ষে, বাইরেটা তত অন্ধকার নয় যতটা আমি ভেবেছিলুম, সেটা যে শুক্লা পক্ষ যাচ্ছে আমার খেয়াল ছিল না। সপ্তমী হবে কি ষষ্ঠী, তখনও চাঁদ পুরোপুরি অস্ত যায়নি, তখনও একটু আধটু আলোর রেখা লম্বা ইউক্যালিপটাস গাছগুলোর মাথায় লেগে তারই একটা আবছা আলোর আভাস নিচে এসে পড়েছে। তাতে আর কিছু যাই হোক, রাস্তারও দেখা যাচ্ছে। অবশ্য সেই আলোর সুবিধা যেমন অসুবিধাও তেমন, আলো আধারিত চারিদিকের গাছেই মানুষ দেখছি, পাশেই সাদা ইউক্যালিপটাস গাছগুলো তো আরো ভয়াবহ। তার উপর যেমন বাইরে পা দিয়েছি, কোথা থেকে একটা ঝলক বাতাস উঠল, চারিদিকের গাছগুলো যেন একসঙ্গে ফিসফিস করে কি বলে উঠল, যেন সাবধান করে দিতে চাইল আমাকে। আর হেসো না ভাই, সেই মুহূর্তে আমার মনে হলো যে হাওয়া নয়, কারো একটা নিঃশ্বাসই বয়ে গেল অশরীরী কোনো আত্মার। তখন আর আমার কোনো হুঁশ নেই, জ্ঞান শূন্য হয়ে যেন হাঁটছি ছুটছি, এখন ঠিক বলতে পারছি না। তবে মনে হলো ফটকের দিকে ছুটছিলুম, হয়তো মালিককে ডেকে তুলব বলেই। কিন্তু খানিক দূর গিয়েই মনে হলো পথের ওপরই একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমার পেছন দিকে, আমার দিকে পেছন ফেরা, ফটকের দিকে মুখ, সেও যেন ওই ফটকের দিকেই চলেছে। প্রথমটা মনে হয়েছিল চোর, সে ওই একলহমার জন্যই, কিন্তু যেন একটু ভরসাও হয়েছিল সেই কারণে। কিন্তু তারপরই মনে হলো এখানের চোর তো এমন ফর্সা সাদা জামা কাপড় পরা হবে না। আর সঙ্গে সঙ্গেই মনে হলো এই ধুতি, এই গেঞ্জি আর এই চলার ধরনটাও যেন আমার বিশেষ পরিচিত ওই বৃদ্ধের মতনই। আমি আর থাকতে পারলুম না, লোকে বলে
মরিয়ার সাহস, আমারও বোধ হয় তেমন ওরকম কিছু একটা হয়ে থাকবে। খুব চেঁচাবার চেষ্টা করলুম, তেমন গলার আওয়াজ বেরোলো না, তবু শব্দ একটা হলো। বলে উঠলুম আমি, দাঁড়ান। সঙ্গে সঙ্গে এতক্ষণ পরে মনে পড়ে গেল ইষ্টমন্ত্রের কথা। গুরুদেব বলেছিলেন, বিপদে সংকটে রোগে ভয়ে সকল অবস্থাতে স্মরণ করো, সব ভয় সব বিপদ কেটে যাবে। সে কথাটাও মনে পড়ল। মনে মনে একবার সে মন্ত্র উচ্চারণ করে নিয়ে আবার বললুম, দাঁড়ান, আপনি যদি বেঁচে থাকেন তো আমার সঙ্গে কথা বলুন, এমন করে সকলকে মিথ্যা ভয় দেখাবেন না। আর যদি দৈহিক নিয়মে মৃত হন, দয়া করে আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমার ইষ্ট দেবতার নাম করে বলছি, বাইরে যাবার চেষ্টা করবেন না, আমাকে ভয় দেখাবারও না। আমি মনে মনে আমার ইষ্ট মন্ত্র স্মরণ করে যাচ্ছি, আমার অনিষ্ট করার সাধ্য আপনার নেই। এখন এক একবার মনে হয় ঠিক কথাগুলো এইভাবে গুছিয়ে বলতে পেরেছিলাম কিনা সন্দেহ। তখন মনে হয়েছিল যে বললুম, তো আমার কথা তার কানে গিয়ে পৌঁছেছিল। তিনি আগেই থেমে দাঁড়িয়ে পড়েছিলেন, এবার আস্তে আস্তে ফিরলেন আমার দিকে। দেখার কোনো অসুবিধা হলো না, ঠিক সেখানটায় কী এক বিচিত্র কারণে খানিকটা আলো এসে পড়েছিল গাছের ফাঁক দিয়ে। সত্যি বলছি ঠাকুরপো, তুমি বিশ্বাস করো, এমন ভয়ঙ্কর মূর্তি আর কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি। বিধুবাবু ঠিকই, কিন্তু সেই সৌম্য শান্ত বৃদ্ধ ভদ্রলোকটি কোথায়? বিধুবাবুর সামনের কটা দাঁত তখন ছিল, দাঁতগুলো একটু বড় বড়। এখন দেখলাম ওপরের নিচে ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে ছোট হয়ে গিয়ে দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। ছোটবেলায় এক ডাক্তারখানায় কঙ্কাল দেখেছিলুম, ঠিক সেই রকম দাঁত বার করা। আর সেই সঙ্গে চোখ দুটো জ্বলন্ত বিস্ফোরিত স্থির। যে কোঠরগত চোখের সঙ্গে আমাদের পরিচয় ছিল, সে চোখ এ চোখ নয়, এ কোনো মানুষের দৃষ্টিও নয়। ঠিক সেই মুহূর্তে মনে হলো যেন ফটকের বাইরে কে হেসে উঠল একটু, কৌতুকের কি ব্যঙ্গের তা জানি না, শুধু এইটুকু মনে আছে হাসিটা কেমন যেন কয়েকটা অপ্রাকৃত গোছের। আমার বাসার সামনে যে পানের দোকানটা ছিল তার মালিককে যেন ওই রকমভাবে হেসে উঠতে শুনেছি, তার আগেও তার পরেও কয়েকবার। যতবারই শুনেছি বুকের মধ্যেটা যেমন আতঙ্কে ছ্যাত করে উঠেছে। আর আমি চেঁচিয়ে উঠতে পারলুম না, আর সামনেও উঠতে পারলুম না নিজেকে। ইষ্টমন্ত্র জপ করতে করতে চেঁচিয়ে বললুম কথাগুলো, কিন্তু কোনো শব্দই আর গলা দিয়ে বের হলো না, সব একাকার ঝাপসা হয়ে গেল চোখের সামনে। তারপর আর কিছু মনে নেই। একেবারে যখন জ্ঞান হলো, দেখলুম ভবেশ ঠাকুরপ, সত্যবাবু আর সতীশ সবাই মুখের ওপর ঝুঁকে রয়েছে উদ্বিগ্ন হয়ে। এই পর্যন্ত বলেই চুপ করে গেলেন উষা বৌদি। দেখলুম তার মুখে তখনও এতদিন পরেও একটা গভীর আতঙ্কের ছায়া। আমি বললুম, আসলে ভয় পেয়েছিলেন খুব, ঘুম হয়নি তো একটা, এবং আরেকটা কারণ হচ্ছে নানা রকমের শব্দে নানা রকম ভয়াবহ ব্যাপার কল্পনা করেছেন, তাই থেকে এই অবস্থা, হ্যালুসিয়েশন দেখেছেন। উষা বৌদি প্রবল কোনো প্রতিবাদ করলেন না, বরং সায় দিয়েই বললেন হয়তো তাই হবে, কিন্তু একটা সমস্যার কোনো মীমাংসা আজ পর্যন্ত খুঁজে পাই না, কাউকে বলিও নি অবশ্যই এতদিন, আজ তোমাকে বলছি। যখন জ্ঞান হলো, ওদের সঙ্গে এসে ভেতরে ঢুকলুম, তখনই ঠিক ও ঘরে ঢুকতে দেননি ওরা, কিন্তু বিছানা থেকে নামবার সময় আমি ঘরে গিয়েছিলাম, কি দেখলুম জানো? দেখলুম বৃদ্ধ এমনই পড়ে আছে, গায়ের ওপরে সে চাদরটা নেই, আমি যাওয়ার আগে যেমন দেখে গেছি সেইভাবে একপাশে পড়া, ঠিক যেমন গা থেকে কেউ সরিয়ে উঠে গেলে হয় ঠিক তেমনি। আর ডাক্তারবাবু যখন চাদর টেনে রেখে যান, চোখটা একটুখানি আতখোলা ছিল, মুখটাও প্রায় বোঝা। এখন দেখলাম সেই যেন ফটকের কাছে আবছা আলোতে দেখেছিলুম ঠেলে ঠেলে বেরিয়ে আসা দৃষ্টি, আর ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে গিয়েছে, বড় বড় দাঁত খিঁচাবার ভঙ্গিতে বেরিয়ে আছে কঙ্কালের মতো। ভুল দেখিনি, কারণ ওটাও নিয়ে পরে সেদিন আলোচনাও হয়েছিল, সেদিন সে সময় ঘরে যারা ছিল তারা আলোচনা করেছেন। সেদিনও সত্য মাস্টারমশাই বলেছিলেন, ওই রকম ঠোঁট গুটিয়ে যাওয়া তিনি নাকি আর কখনো দেখেননি। কোনারা ছেলে মানুষ,
আর তখন কারুর মাথা ঠিক নেই, অতগুলো লোক হঠাৎ এসে পড়েছে, কাঁচা ঘুম ভেঙে আমার ওই খবর শুনেছে, এতক্ষণ ওরা খোলা ঘরে একা শুয়েছিল, সে ভয় তো আছে। তখন ঘটনাটা অতীতে পরিণত হয়েছে ঠিকই, অনিষ্ট কারোর কিছু হয়নি এও ঠিক, তবু এত লোকের মধ্যে যে ভয় পেয়ে বসবে এও স্বাভাবিক, কেউ তাই লক্ষ্য করেনি চাদরের ব্যাপারটা, নইলে ওরাও সাংঘাতিক ভয় পেত। আমিও আর মনে করিয়ে দিইনি, দিলে এরপরে ওরা আর এ বাড়িতে কেউ থাকতে চাইতো না। এখন এর কি জবাব দেবে দাও এই দুটো ব্যাপারের? জবাব আমি কিছুই দিতে পারিনি সেদিনও না তারপরেও না। আমাদের আজকের গল্প স্বপ্ন বা মায়া এখানেই সমাপ্ত হলো। আশা করছি গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে। নমস্কার।